দীর্ঘ প্রতীক্ষার পর মহারানী তুলসীবতীর মূর্তি উন্মোচিত হল রাজ্যের সুপ্রাচীন মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা, সঙ্গে ছিলেন আগরতলার মেয়র দীপক মজুমদার সহ অনেকেই। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা এমন কাজ করে যাব যে কাজের নিরিখে মানুষ মনে রাখবে আমাদের। মহারানী তুলসীবতী মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম এবং সমাজের জন্য কাজ করে গেছেন বলেই মানুষ আজও সম্মানের সঙ্গে মনে রেখেছেন তাকে। তিনি এদিন আরও বলেন যে আমাদের কাছে আছে শুধুই অতীত, আর বর্তমান ভবিষ্যৎ আমাদের কাছে নেই। বর্তমানে আমরা এমন কাজ করে যাব ভবিষ্যতে যেন তাই ইতিহাস হয়ে থাকে। তোমাদের ফিউচার বানানো, আমি সব জায়গায় একটা কথাই বলি যে আমরা দুটো জিনিস জানি, সেটা হচ্ছে বর্তমান এবং ইতিহাস অর্থাৎ অতীত, কিন্তু ভবিষ্যৎ আমরা জানি না। কিন্তু এমন কাজ করে যাব যেটা বর্তমান হয়ে ইতিহাস হয়ে থাকবে এবং মানুষ যেন বলে যে এই কাজটা উনি করে গেছেন। আজকে এখানে মহারানী তুলসীবতীর নাম এই কারণেই হচ্ছে যে উনি যে কাজটা করে গেছেন এর জন্য সবাই ওনাকে মনে রাখবে। কারোর সাথে রিলেশন কাজের উপর হবে, পেছনে পেছনে ঘুরছে বা নানা রকমভাবে অনেকে বহুদিনের দাবি ছিল মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে মহারানী মূর্তি স্থাপন করা, অবশেষে সেই স্বপ্ন পূর্ণ হলো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।